অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা ঢাকা। আজ তোমাদের ক্লাস নিব। হালিমা, স্ক্রিন দেখতে পাচ্ছো? শোনা যাচ্ছে আমার কথা? আপনি কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতেছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা ঢাকা। আজ তোমাদের ক্লাস নিব মাস্টার শেষ বর্ষে উচ্চতর সামাজিক গবেষণা পরিসংখ্যান, কোর্স কোড 312103, ষষ্ঠ অধ্যায়ে সামাজিক গবেষণার ব্যবহার। সামাজিক গবেষণার ব্যবহার আমরা গত ক্লাসে জেনেছি, গবেষণা কি, গবেষণার সাধারণ বৈশিষ্ট্য, তারপরে সামাজিক গবেষণা কি, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য, সামাজিক গবেষণার গুরুত্ব। আজকে আমরা জানবো সামাজিক গবেষণার সীমাবদ্ধতা, সামাজিক গবেষণার সীমাবদ্ধতা গুলো কি জানবো, এবং নীতি প্রণয়নে সামাজিক গবেষণার ব্যবহার, আর সেবা পরিকল্পনা বা উন্নয়ন কর্মসূচির মূল্যায়নে সামাজিক গবেষণা কি ব্যবহার, এগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে সামাজিক গবেষণার ব্যবহার, সামাজিক গবেষণার সীমাবদ্ধতা, আমরা গত ক্লাসে গুরুত্ব জেনেছি কি কি সীমাবদ্ধতা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে গবেষণা কাজ যখন করতে যায় গবেষকরা, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং সেই সমস্যাগুলো কি 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 সীমাবদ্ধতা তারা ফেস করে সেইগুলো আমরা জানব। যে ভালো বা দক্ষ অনুসন্ধানকারীর পাওয়ার সমস্যা দেখা যায়, যে অনুসন্ধান করতে যায়, যারা সার্ভে করতে যায়, বিভিন্ন তথ্য কালেক্ট করতে যায়, সেরকম দক্ষ বা ভালো অনুসন্ধানকারী, তথ্য অনুসন্ধানকারী পাইতে খুব কষ্ট হয়, এবং যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মানে যেমন চাহিদা দরকার, মানে যে তথ্যগুলো কালেক্ট করার কথা সেইভাবে সঠিকভাবে তথ্য কালেক্ট করা সম্ভব হয় না। সে কিন্তু একটা বড় সমস্যা যে দক্ষ বা যোগ্য তোমার অনুসন্ধানকারী, যারা তথ্য অনুসন্ধান করে নিয়ে আসে মাঠ পর্যায় থেকে। তারপরে হচ্ছে তথ্য সংগ্রহের সমস্যা। যখন কোনো তথ্য সংগ্রহ করতে যাওয়া হয় জনগণের পাশে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ হচ্ছে সামাজিক গবেষণা তথ্য সংগ্রহের ক্ষেত্রে সমস্যা যেরকম দেখা যায়, গবেষককে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হয়। সাধারণ কথা হয় যে তারা গবেষককে সহযোগিতা করতে থাকে, প্রস্তুত থাকে না, মনে করে যে এই তথ্য নিয়ে তাদের কি সমস্যা হতে পারে, সঠিকভাবে সঠিক তথ্যটা পায় না, সেটা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, এবং যতটুকু পাওয়া যায় এক একজন এক এক রকমের তথ্য দেয়, সেটা গ্রহণ করতে খুব কষ্টকর হয়ে যায়। এটা একটা বড় সীমাবদ্ধতা বা সমস্যা। তারপরে হচ্ছে নিয়ন্ত্রণহীন অবস্থা, যেটা হচ্ছে আনকন্ট্রোল একটা সিচুয়েশন, কিছু সিচুয়েশন থাকে যেটা গবেষকের বা যা তথ্য অনুসন্ধানকারী তাদের কন্ট্রোলের বাইরে থাকে। সামাজিক গবেষকের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আনকন্ট্রোল সিচুয়েশন। বৈজ্ঞানিক গবেষণায় যেমন বিভিন্ন ঘটনা বা চলকের উপর তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করা যায়, বৈজ্ঞানিক ভাবে যেগুলো করা হয় সেটা হচ্ছে তথ্য নির্ভর, বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে সেটা কিন্তু নিজের হাতে থাকে। আর সামাজিক গবেষণার ক্ষেত্রে কি, যেহেতু সমাজ এবং ব্যক্তি নিয়ে কাজ করতে হয়, সেজন্য এটা কিন্তু নিজেদের হাতে থাকে না। জনগণ যেভাবে প্রশ্নের উত্তর দেয়, তাদের সমস্যাগুলো যত ভালোভাবে বলে, সমস্যাটা তত তাড়াতাড়ি সমাধান করা বা সমস্যাটা খুঁজে বের করা কঠিন হয়,
এই জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা, কারণ হলো গবেষকের হাতে বা তথ্য অনুসন্ধানকারীর হাতে এই বিষয়টা থাকে না। তারপরে হচ্ছে পুনরাবৃত্তি সমস্যা, রিপিটেশন, দেখা গেল যে একই জিনিস বারবার চলে আসে, একই গবেষণার কাজ বারবার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা বলতে পারি, সীমাবদ্ধতা। যে একটা কাজ করতে গেলে একই কাজ যদি বারবার হয়, একই সমস্যা যদি বারবার ফেস করতে হয়, তখন কিন্তু আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। প্রাকৃতিক বিজ্ঞানে কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত পরিবেশে অধ্যয়ন করে বা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ঘটানো সম্ভব। সামাজিক গবেষণা যেহেতু মানুষের মন, মানুষের আচরণ, তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ঘটনার পুনরাবৃত্তি ঘটা খুবই কষ্টকর, সঠিক ফলটা আসে না। সঠিক যে তথ্য তারা বের করা মানুষের, যেহেতু মানুষের আচরণ, মানুষের এগুলো নিয়ে কাজ করতে গেলে কিন্তু সমস্যার সম্মুখীন বেশি হতে হয়। তারপরে হচ্ছে পক্ষপাত দুষ্টতা, এই জিনিসটা কিন্তু আমাদের থাকে, যে যার সাথে ভালো সম্পর্ক থাকে তার সাথে একরকম আচরণ, অন্যদের সাথে একরকম আচরণ, এই পক্ষপাত দুষ্টতা, এটা কিন্তু এই সামাজিক গবেষণার ক্ষেত্রে একটা বড় সমস্যা। সামাজিক গবেষণার আরো একটি সমস্যা হলো যে গবেষকের ব্যক্তিগত মূল্যবোধ বা চিন্তা চেতনা, ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গি, রুচি, তারপরে অভ্যাস, এগুলোর প্রভাব লক্ষ্য করা যায়। সবাই বলতে চায় না, গবেষক পক্ষপাত দুষ্ট হয়ে পড়লে সঠিক বা তথ্য নির্ভর, বস্তু নির্ভর যে সংগৃহীত তথ্য থাকে সেটা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ফলে সামাজিক গবেষণা হয় ত্রুটি মুক্ত হয় না, ত্রুটি যুক্ত। যে কাজে আমাদের যে কাজটা করার কথা সেটা সেইভাবে করা যায় না, ত্রুটি মুক্ত করার কথা, সেটা ত্রুটি মুক্ত না করে কি হয়, ত্রুটি যুক্ত হয়ে যায়, এটাও কিন্তু একটা বড় সীমাবদ্ধতা। তারপরে হচ্ছে উপাত্ত নিয়ন্ত্রণের সমস্যা, অ্যানালাইসিস করা, উপাত্ত সংগৃহীত হওয়ার পরে সেটা যাতে সঠিকভাবে অ্যানালাইসিস করা যায়, সেই জিনিসের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়, এটাও হচ্ছে সামাজিক গবেষণার একটা বড় সীমাবদ্ধতা। তারপরে হচ্ছে প্রশ্নমালা সমস্যা, কারণ আমরা যখন ফিল্ডে যাই জরিপ করতে, বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করতে, যখন একটা সার্ভে হয় তখন কিন্তু প্রশ্নমালা করা হয়, একটা কোশ্চেনিয়ার করা হয়, সেই কোশ্চেনিয়ার, কারণ এলোপাতাড়ির জন্য কোনো কিছু করা হয় সেটা কিন্তু সঠিক তথ্য আসে না, সেই প্রশ্নমালাটা নিয়ে যখন ক্লায়েন্টের কাছে যাওয়া হয়, তথ্য অনুসন্ধানকারীর কাছে যাওয়া হয়, যাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়, তারা কিন্তু প্রশ্নটা দেখে অনেক সময় ঘাবড়ে যায়, কিসের প্রশ্ন, তাদের কোনো কিছু ফাঁস হয়ে গেল কিনা, পরিবারের কোনো কিছু, এই জন্য তারা কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যায়, এটা কিন্তু একটা বড় সমস্যা। এই প্রশ্নমালার কিন্তু এই সমস্যাগুলো প্রশ্নমালা তৈরি করার ক্ষেত্রে, আবার যখন এই একই ধরনের প্রশ্ন করে তখন কিন্তু যে তারা বিরক্ত হয় যে এই একই প্রশ্ন বারবার কেন আসে। তারপরে হচ্ছে গুণাত্মক বিষয়, মানে যেটার কোয়ালিটিটাকে করা হয়, মেনটেন করা হয়, সামাজিক গবেষণার ক্ষেত্রে সাধারণত গুণাত্মক বিষয় নিয়ে নিয়ে ব্যাপৃত থাকে, যে তাদের কোয়ালিটিটা ঠিক করার ক্ষেত্রে, এক্ষেত্রে কি হয়, সর্বাত্মক যে তথ্য বা পরিমাণ বাচক, কোয়ান্টিটি, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ালিটিটা ঠিক রাখতে গেলে কোয়ান্টিটির ক্ষেত্রে খুব বেশি কি প্রাধান্য দেওয়া হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা। সেই জন্য কি করতে হবে, যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে কিভাবে সঠিকভাবে কাজটা করা যাবে, আদারওয়াইজ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরে হচ্ছে সাধারণীকরণ, মানে সাধারণীকরণের প্রচেষ্টা, সামাজিক গবেষণা নিখুঁতভাবে কোনো বিষয় সম্পর্কে সাধারণীকরণের বা করা বা প্রাকৃতিক বিজ্ঞানের মতো কিন্তু সহজ নয়, যে কোনো জিনিস যেরকম যেগুলো গবেষকরা বৈজ্ঞানিক ভাবে প্রাকৃতিক ভাবে যেগুলো করতে পারে, মানুষের নিয়ে যখন কাজ করতে হয় তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সামাজিক গবেষণায় যেহেতু মানুষের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করতে হয়, সেহেতু তাদের কি অভ্যাস, তাদের আচার আচরণ, সামাজিক অবস্থা, পরিবেশ, সবকিছু বিবেচনা করে কিন্তু তথ্যগুলো কালেক্ট করতে হয়। তারপরে হচ্ছে
ভবিষ্যৎবাণী। প্রাকৃতিক বিজ্ঞানে দেখা যায় যে সংগৃহীত উপাত্তের উপর ভিত্তি করে কোনো বিষয় সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করা হয়, কিন্তু এই সামাজিক বিজ্ঞানে বা সামাজিক গবেষণার ক্ষেত্রে উপাত্তের উপর ভিত্তি করে কিন্তু সঠিক পরিসরে ভবিষ্যৎবাণী করা হলেও প্রাকৃতিক বিজ্ঞানের মতো ততটা গ্রহণযোগ্য বা কার্যকরী হয় না। তাই বস্তুত পরিবর্তনশীল সমাজে ভবিষ্যৎবাণী করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। এজন্য এক্ষেত্রে সামাজিক যে সীমাবদ্ধতা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ মানে সমস্যা সৃষ্টি করে। এই সীমাবদ্ধতা গুলো সামাজিক গবেষণার একটা কি বলে গুরুত্বের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে নীতি প্রণয়নে সামাজিক গবেষণার ব্যবহার। যে সামাজিক নীতি প্রণয়ন করতে হলে কি কি গবেষণার ব্যবহার করে থাকে সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। সামাজিক সমস্যা নির্ণয় করা বা বিশ্লেষণ করা, সামাজিক নীতির ক্ষেত্রে সামাজিক গবেষণা ব্যবহার করতে হলে কি করতে হবে, যে আমরা যে সামাজিক যে সমস্যা রয়েছে সেটাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে এবং সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। সামাজিক গবেষণার নীতি প্রণয়নের জন্য সঠিকভাবে সেই সমস্যাটাকে চিহ্নিত করতে হবে। সমস্যা যদি চিহ্নিত না করা যায় তাহলে কিন্তু সেই সমাধানটা বের করা সম্ভব না। এই যে আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে তোমার এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণে একের পর এক কিন্তু নীতি পরিবর্তন হয়, তাই না? প্রথমে বলা হলো যে ছেলে হোক মেয়ে হোক দুইটি সন্তানই যথেষ্ট, মানুষের বলা হলো যে দুইটি করে সন্তান রাখতে হবে। পরবর্তীতে কিন্তু গবেষণা করে দেখা গেল যে এটা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই যাচ্ছে না। তারপরে সেই নীতি পরিবর্তন করে আবার কি করলো যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। ওখানে বলছে যে দুটি যথেষ্ট, আর এখানে বলছে যে দুইটার বেশি যাওয়াই যাবে না, একটি হলে ভালো হয়। তার মানে কি যে তোমরা পারলে একটি করেই নাও কিন্তু দুইটার বেশি কিন্তু নিতেই পারবে না। এগুলো কিন্তু তাহলে কি সমস্যাটা বের করা সম্ভব হয়েছে। এখন সেটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে এবং সেই সামাজিক নীতির সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটার কথা বলা হয়েছে। তারপরে সামাজিক পরিকল্পনা প্রণয়ন, কোনো পরিকল্পনা ছাড়া কিন্তু এই যে সামাজিক পরিবার পরিকল্পনার মেথড কিন্তু একটা মেয়াদি আছে, 3 বছর মেয়াদি, 5 বছর, 10 বছর। তোমরা কি মেথড গুলো জানো? পপার্টি, তারপরে তোমার ইমপ্লান্ট, তারপরে বিভিন্ন ধরনের আছে, আবার ইঞ্জেকশন গুলো আছে যেটা কিন্তু 3 মাস, 3 মাস একটা সেফ থাকা যায়। এরকম যে বলছে যে সামাজিক পরিকল্পনা প্রণয়নের জন্য কি করতে হবে, সামাজিক নীতিতে এগুলো পরিকল্পনা প্রণয়নে প্রণয়ন করতে হবে এবং পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, কাজে লাগাতে হবে। তারপরে হচ্ছে পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়নে সহায়তা করা। পরিকল্পিত সামাজিক পরিবর্তন, পরিকল্পিত সামাজিক পরিবর্তন বলছে যে পরিবর্তনটা করতে হবে পরিকল্পিত ভাবে, যেন তেন ভাবে, যে কোনো অগোছালো ভাবে কোনো কাজ কিন্তু সুন্দর হয় না। সেজন্য বোঝায় যে সামাজিক গবেষণা বা সমস্যা সম্পর্কে তোমাকে কি করতে হবে, সামাজিক গবেষণার তথ্য নিয়ে নীতি প্রণয়নে সহায়তা করতে হবে। এভাবেই পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়নে সামাজিক গবেষণা সহায়তা করে থাকে। ভবিষ্যৎবাণী করা, তারপরে সামাজিক নীতি প্রণয়নের সময় সামাজিক গবেষণার প্রয়োজন রয়েছে। সামাজিক গবেষণায় সমস্যা সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে হবে করে থাকে। এই জন্য সীমিত প্রণয়নকারীর জন্য এই ধরনের তথ্য খুবই প্রয়োজন এবং সামাজিক গবেষণা এক্ষেত্রে সমাজের বিভিন্ন যে ঘটনা রয়েছে সেগুলো সম্পর্কে সামাজিক নীতি প্রণয়নকে সহায়তা করে থাকে। তারপরে হচ্ছে জনকল্যাণ সাধন করা, যে কোনো গবেষণা কাজ সঠিকভাবে এবং গবেষণা করা হলে সেটা যদি জনগণের কল্যাণই না আসে খুব একটা সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আধুনিক রাষ্ট্র জনগণের কল্যাণ চায় এবং কল্যাণের জন্য রাষ্ট্রসমূহ সমাজের সকল মানুষের কল্যাণে তৎপরতা চালায় এবং কি করে যে জনগণ যাতে এগুলো সহজে গ্রহণ করে সেটার জন্য বিভিন্ন ধরনের সামাজিক নীতি প্রণয়ন করে থাকে এবং সমাজ কল্যাণ সেটা নিশ্চিত করে থাকে। তারপরে হচ্ছে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা, জাতীয় দেশে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রেও কিন্তু সামাজিক গবেষণা গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে থাকে। এই জন্য নীতি প্রণয়ন করে সামাজিক গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকে, যেটা জাতীয় উন্নয়নকে আরো বেশি ত্বরান্বিত করে, এগিয়ে নিতে পারে, কাজে লাগাতে পারে। ফলে নীতি প্রণয়নকারীকে প্রণয়নকারীর পক্ষে উন্নয়ন সংক্রান্ত সামাজিক তথ্য সংগ্রহ করা এবং সেটাকে সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব হয়। তারপরে হচ্ছে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। কোনো কিছু যদি টেকসই না হয়, সাস্টেইনেবল না হয়, গ্রহণযোগ্য না হয়, কোন একটা পরিকল্পনা করলাম সেটা যদি গ্রহণযোগ্যতা না পায় এবং সেটা যদি নির্দিষ্ট সময় পর্যন্ত না যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা কেউ গ্রহণ করবে না। দেশের জন্য টেকসই বা উন্নয়ন পরিকল্পনা ক্ষেত্রে সামাজিক গবেষণার ভূমিকা রয়েছে একজন, কেননা হচ্ছে উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্র হিসেবে নীতি বা নীতি প্রণয়ন করতে হয় এবং সামাজিক গবেষণার তত্ত্ব দিয়ে এই ধরনের নীতি প্রণয়ন করা হয়ে থাকে। ফলে নীতি প্রণয়নকারীর পক্ষে উন্নয়ন সংক্রান্ত যত সামাজিক নীতি রয়েছে, সামাজিক গবেষণা প্রণয়ন করতে সেটা অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। তারপরে হচ্ছে জনমত যাচাই। কোন একটা নীতি বা পরিকল্পনা করলে হবে না, জনগণ সেটা কতটুকু গ্রহণ করলো তাদের মতামত যাচাই করতে হবে, যে তারা এটাতে এগ্রি করে কিনা, সেটা সমর্থন করে কিনা। সেই জন্য কি করতে হবে, জনমত যাচাইও কিন্তু নীতি প্রণয়ন বা সামাজিক গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা একটা অপরিহার্য, জনমত যাচাইয়ের ক্ষেত্রে সামাজিক গবেষণার প্রয়োজন রয়েছে এবং সামাজিক গবেষণা মানুষের মতামত জানতে তথ্য সংগ্রহ করে থাকে। তারপরে সুযোগ ও সম্পদের ব্যবহার, জনগণের জন্য সেটা সুযোগের ব্যবহার করতে হবে এবং সম্পদের ব্যবহার করতে, সম্পদের সুযোগের সদ্ব্যবহার সংক্রান্ত তথ্য যেটা নীতি প্রণয়নের সময় প্রয়োজন পড়ে। কেননা সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার হলে সামাজিক গবেষণা বা সামাজিক নীতির সফল বাস্তবায়ন করা সম্ভব হবে। ফলে সামাজিক গবেষণা ক্ষেত্রে সম্পদ এবং সুযোগের ব্যবহার সঠিক তথ্য নিয়ে নীতি প্রণয়নের কাজে সহায়তা করা সম্ভবপর হবে। তারপরে জনসমষ্টি সম্পর্কে জানা, জনসমষ্টি সম্পর্কে জানতে হলে সামাজিক নীতি প্রণয়নের সফলভাবে ব্যবহার করতে হবে এবং নীতি প্রণয়নটা তাদের সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো সম্ভব হবে। তাহলে আমরা জানলাম যে সামাজিক নীতি প্রণয়নের সামনে সামাজিক গবেষণার ব্যবহার কিভাবে করতে হবে। এবার জানবো সেবা পরিকল্পনা এবং উন্নয়ন কর্মসূচি মূল্যায়নে সামাজিক গবেষণার কিভাবে ব্যবহার করে থাকে এবং এই ব্যবহারটা কতটা জনগণ গ্রহণ করে, কতটা কার্যকরী। সেবা পরিকল্পনা উন্নয়ন কর্মসূচি মূল্যায়নের জন্য সামাজিক গবেষণার প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা না থাকলে কোনো কাজ কিন্তু করা যায় না। সেবা পরিকল্পনা বা উন্নয়ন কর্মসূচি মূলত নীতি প্রণয়নের মাধ্যমে করা হয়। কি করা হয়, যে উন্নয়ন পরিকল্পনা বলো বা সেবা উন্নয়ন কর্মসূচি বলো, এটা কিন্তু নীতি প্রণয়নের একটা মাধ্যম। এই ধরনের নীতির মূল্যায়নে সামাজিক গবেষণা সহায়তা করে এবং গবেষণার ব্যবহার ব্যতীত নীতির মূল্যায়ন সম্ভব নয়। নিম্নে সেবা পরিকল্পনা উন্নয়ন কর্মসূচি মূল্যায়নে সামাজিক গবেষণার ব্যবহার সম্পর্কে কিন্তু আমরা সঠিকভাবে তথ্য পেয়ে থাকি এবং আলোকপাত করা হয়ে থাকে। জনগণের চাহিদা নির্ধারণ করা, জনগণের যে চাহিদা রয়েছে সেটা কিভাবে নিরূপণ করা যায়, জনগণের অনুভূত প্রয়োজন এবং সেই প্রয়োজনগুলো অনুধাবন করতে হবে, স্টাডি করতে হবে এবং যে কোনো সেবা বা কর্মসূচিকে পরিকল্পনার গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো সম্পর্কে জানতে হবে এবং জনগণের চাহিদাকে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে সেগুলো প্রদান করতে হবে। সামাজিক গবেষণা ব্যবহারের মাধ্যমে জনগণের চাহিদাগুলো সম্পর্কে জানা সম্ভব হয়। তারপরে হচ্ছে সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার। সেবা পরিকল্পনা উন্নয়ন কর্মসূচির মূল্যায়নের মাধ্যমে সম্পদ ও সুযোগের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয় এবং গবেষণার মাধ্যমে বস্তুগত অবস্তুগত সম্পদ চিহ্নিত করা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, তাই জনগণের সেবা উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন করে থাকে। তারপরে হচ্ছে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা, সেই কার্যক্রমগুলো উন্নয়নমূলক যে কর্মসূচি রয়েছে সেটা গ্রহণ করে থাকে সামাজিক গবেষণা ব্যবহার করে।
এবং সেবা পরিকল্পনার ক্ষেত্রে উন্নয়নমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটা অন্যতম সেবা মাধ্যম বলা যেতে পারে। তারপরে হচ্ছে সমাজ সম্পর্কে জানা। সমাজ সম্পর্কে জানা বলতে সমাজের পারিপার্শ্বিক অবস্থা, সমাজের মানুষ এবং তাদের আচার আচরণ সম্পর্কে কিন্তু এই যে সামাজিক গবেষণার মাধ্যমে মূল্যায়নের ক্ষেত্রে এটা কিন্তু জানা সম্ভবপর হয়। তারপরে হচ্ছে সমস্যা চিহ্নিত করা। সমাজে যে বিদ্যমান সমস্যা রয়েছে সেটাকে চিহ্নিত করতে হবে এবং সেবা পরিকল্পনা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কিন্তু জনগণের চাহিদা এবং প্রকৃত সমস্যাটা চিহ্নিত করা এবং সে অনুযায়ী সমাধান প্রণয়ন করার কথা বলা হয়েছে। তারপর এবং প্রতিকার ও প্রতিরোধে সহায়তা করা। শুধু সেই সমস্যা চিহ্নিত করলে হবে না, সেটাকে কিভাবে প্রতিকার করতে হবে এবং এখান থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সমাজের জন্য গৃহীত যে সেবা রয়েছে বা পরিকল্পনা কোনো দুর্বলতা বা সমস্যা দূর করার জন্য সামাজিক গবেষণার প্রয়োজন রয়েছে। গবেষণার মাধ্যমে কিন্তু সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় এবং সমাধানটা কতটুকু কার্যকরী হবে সেটা কিন্তু বের করা যায় এই সামাজিক গবেষণার মাধ্যমে। তারপরে হচ্ছে সম্পদের সামর্থ্য সীমাবদ্ধতা জানা। যেহেতু আমাদের সম্পদ হচ্ছে সীমিত এবং এই সীমিত সম্পদটাকে কিভাবে ইউটিলাইজ করা যাবে এবং এই সম্পদ সম্পর্কে জানা যাবে, কতটুকু ব্যবহার করা যাবে, সেবা পরিকল্পনাকারীকে সেবা ও কল্যাণমূলক কর্মসূচি প্রণয়নের পূর্বে জনগণে তাদের যে সম্পদ রয়েছে, সামর্থ্য রয়েছে এবং সীমাবদ্ধতা রয়েছে এই সম্পর্কে জানতে হবে এবং সামাজিক গবেষণা ব্যবহারের মাধ্যমে জনগণের সম্পদের সামর্থ্য সীমাবদ্ধতা সম্পর্কে অবগত হওয়া যায়। এক্ষেত্রে সেবা ও কর্মসূচি পরিকল্পনার সামাজিক গবেষণার গুরুত্ব অত্যাবশ্যক হয়, কারণ একজন মানুষের চাহিদা এবং সম্পদের সীমাবদ্ধতার মাধ্যমে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা অর্জন করা সম্ভব। তারপর হচ্ছে পরিকল্পনার কার্যকারিতা নির্ধারণ করা। পরিকল্পনা করলে তো হবে না, সেটা কতটুকু কার্যকারিতা পাবে, জনগণের জন্য প্রদত্ত যে সেবা রয়েছে বা কর্মসূচি রয়েছে প্রণয়নের পর কতটুকু তা কার্যকারিতা পাবে, গ্রহণযোগ্যতা পাবে এবং বাস্তবায়ন করা সম্ভব কিনা তা জানার জন্য সামাজিক গবেষক বা গবেষণা সহায়তা প্রয়োজন হয়। কর্মসূচি বাস্তবায়নের জন্য কোনো বাধা আছে কিনা এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা যায় কিনা, সেক্ষেত্রে পরিকল্পনাবিদ বা তোমার বাস্তবায়নকারী সামাজিক গবেষণার কতটুকু সহায়তা নিতে পারে এবং যে গবেষণা কাজটা করে সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, এটা কিন্তু এই কর্মসূচির মাধ্যমে জানা সম্ভব, গবেষণা পরিকল্পনার কার্যকারিতা নির্ধারণের মাধ্যমে। তারপরে হচ্ছে পরিকল্পনা কার্যকারিতা নির্ধারণ করার পরে সেটা কতটা কর্মসূচির সফল বাস্তবায়ন করা যাবে, পরিকল্পনা করলে তো হবে না, সেটাকে সঠিকভাবে কর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। জনগণকে সেবা প্রদানের জন্য যে ব্যাপক কর্মসূচি রয়েছে সেটা কতটা গ্রহণযোগ্য সেটা নির্ধারণ করা হয় এবং গ্রহণ করতে হয়। কর্মসূচি বাস্তবায়নে নানা ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়। যখন আমরা ফিল্ডে নেমে কোনো কাজ করতে যাই, তোমরা তো ফিল্ড ওয়ার্ক করতে যেয়ে দেখেছো যে বিভিন্ন ধরনের সমস্যা, সীমাবদ্ধতা, বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধাগুলো দূর করার জন্য এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন গবেষণা করা হয়, সামাজিক গবেষণার সহায়তা এসব প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। এই যে আমরা দীর্ঘদিন ধরে ফিল্ড ওয়ার্কে যাই, ফিল্ড ওয়ার্কে স্টুডেন্ট পাঠাই, আমরা নিজেরাও ফিল্ড ওয়ার্ক করেছি, সেখান থেকে যে সমস্যাগুলো আসে আমরা কিন্তু সীমাবদ্ধতার ভিতরে সুন্দর করে লিখে রাখি এবং পরবর্তীতে এই যে তোমাদের রিপোর্ট গুলো কেস স্টাডি করে এবং সেগুলো থেকে জানতে পারে যে কি কি সমস্যা তারা সম্মুখীন হয়ে থাকে এবং সেগুলো কি করে গবেষণার সামাজিক গবেষণার সহায়তা এইসব প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করে এবং গবেষণার সহায়তার মাধ্যমে এইসব বিষয় অবগত হয়, আগের থেকে জানা থাকে, এর ফলে কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করা হয়। তুমি যখন এই যে এখন লকডাউন চলছে, আমরা কিন্তু জানি যে কি বলছে যে মুভমেন্ট পাস লাগবে, বাইরে বের হওয়া যাবে না বিশেষ কিছু প্রয়োজন ছাড়া,
তাহলে যদি এই বিষয়গুলো মানুষকে জানানো না হতো তাহলে আমরা কি মানে এগুলো অনেক অনেকে দেখবা যে না জেনে আমরা যারা জানি আমরা কিন্তু সেই পদক্ষেপগুলো গ্রহণ করছি আমরা বাইরে যাওয়ার আগে মাস্ক ইউজ করছি এখন অবশ্য সবাই জেনে গেছে কিন্তু এখন বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকে না জেনে মুভমেন্ট পাসের কথা এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তোমরা নিজেরাও দেখছো এইগুলো যদি কর্মসূচি সফল বাস্তবায়ন করতে হয় তখন কি করতে হয় যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করা হয় এবং এগুলোর জন্য এইসব বিষয়ে অবগত হওয়া হয় যা হওয়া যায় ফলে কর্মসূচির বাস্তবায়নটা সঠিক হয় তারপরে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি প্রণয়ন কর্মসূচিটা কি হতে হবে সামঞ্জস্যপূর্ণ এখানে যে সেবা পরিকল্পনা বা অনলাইন কর্মসূচি বাস্তবায়নের জন্য সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি প্রণয়ন করা অত্যাবশ্যক হয়ে পড়ে সামাজিক গবেষণা সহায়তায় সামাজিক মূল্যবোধ আদর্শ রীতিনীতি আচার আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি প্রণয়ন করা সম্ভব হয় তাহলে কি হবে সামাজিক সেবা পরিকল্পনা বা অনলাইন কর্মসূচিগুলো মূল্যায়ন এবং বাস্তবায়নে সামাজিক গবেষণার যে গবেষণা রয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে আদার্স কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সামাজিক গবেষণার ক্ষেত্রে এবং যারা উত্তম সেবা পরিকল্পনাকারী রয়েছে তারা কিন্তু তাদের এই কার্যকরগুলো কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে না বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হবে তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায়ে আজকে এই পর্যন্ত আমরা শেষ করে দিচ্ছি সপ্তম অধ্যায় আমাদের পড়া হয়ে গেছে নেক্সট ক্লাসে আমরা অষ্টম অধ্যায় পড়বো ঠিক আছে জি ম্যাডাম আচ্ছা তোমাদের রোল গুলো আচ্ছা তোমাদের রোল গুলো ছবি কি অবস্থা কি অবস্থা আছে তুমি কি সবাই রোজে আসছো কি সবাই রোজে আসছো রোজে রাখছো জি ম্যাডাম জি ম্যাডাম গতকাল তো পয়লা বৈশাখ গেল পয়লা বৈশাখ গেল নতুন আরেকটা বাংলায় গেল বর্ষ শুরু হয়ে গেল বাংলা বাংলা বছর শুরু হয়ে গেল বছর শুরু হয়ে গেল সবাইকে নববর্ষের সবাইকে নববর্ষের শুভেচ্ছা ম্যাম আপনাকে শুভ নববর্ষ আপনাকে শুভ নববর্ষ আমাদের যে জাতীয় প্রোগ্রাম যে জাতীয় তোমরা কিন্তু জয়েন হতে পারো আমরা কিন্তু জয়েন করতে পারো আমরা কিন্তু লিংক দিয়ে যেহেতু এখন কলেজ বন্ধ তো সবাই বাসায় আছো আর আমাদের বাসায় আছো এখন সব হচ্ছে এখন সব হচ্ছে ভার্চুয়ালি ভার্চুয়ালি
আলিমার রোল সাত। শাবনাজ, হালিমা, একুশ আট ম্যাডাম আমার শাবনাজ পারবে। হ্যাঁ ম্যাম, একুশ একুশ। এখন কে জয়েন করলো? মমতা জয়েন করেছে। কে মমতা? ক্লাস আমাদের এখন শেষ, তোমার রোল কত? ম্যাম আমার কারেন্ট ছিল না তো, এই জন্য আমি ঢুকতে পারিনি। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে জয়েন করো। আজকে আমাদের এই পর্যন্তই শেষ হয়ে গেল। আজকে আমরা পড়িয়েছি ষষ্ঠ অধ্যায়। আমার একটু ইয়াটা দিয়েন ম্যাডাম, প্রেজেন্টটা দিয়েন প্লিজ। হ্যাঁ, তোমার রোল কত? আমার রোল হচ্ছে 2109। 2109, 789। আচ্ছা আজকে আমরা পড়েছি ষষ্ঠ অধ্যায়ে সামাজিক গবেষণার সীমাবদ্ধতা, নীতি প্রণয়নে সামাজিক গবেষণার ব্যবহার, আর হচ্ছে সেবা পরিকল্পনা এবং উন্নয়ন কর্মসূচির মূল্যায়নে সামাজিক গবেষণার ব্যবহার। আর মাত্র 4-5 মিনিট আছে, আমরা এই পর্যন্ত আজকে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই 11:30 সময় জয়েন করব। স্যাম্পলিং নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো, নমুনা, নমুনায়ন, স্যাম্পল এবং স্যাম্পলিং এই চ্যাপ্টারের পরে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।